সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল পতন দেখতে পেয়ে অসংলগ্ন কথা বলছেন আওয়ামী লীগ নেতারা এরপর জানিয়ে দেব তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এদিকে শুক্রবার গণ অধিকার পরিষদে বিক্ষোভ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে পনেরোই জানুয়ারি বাম জোটের বিক্ষোভ আরো জানিয়ে দেব পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে রিপ সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী নির্ভার বিএনপির কর্মসূচি নিয়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল পতন দেখতে পেয়ে অসংলগ্ন কথা বলছেন আওয়ামী লীগ নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলছেন পতন যখন স্পষ্ট হয় পতন যখন দেখতে পায় তখন নানা ধরনের অসংলগ্ন কথাবার্তা অনেক বেড়ে যায় আওয়ামী লীগকে হটানো যাবে না বিএনপি কঠোর কোনো কর্মসূচি দিলে সরকার আরও কঠোর হবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি দশ সাংগঠনিক বিভাগে দলটির গণ অবস্থান কর্মসূচিতে হামলার বিষয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনো ফ্যাসিবাদী এক নায়কতান্ত্রিক সরকার যখন থাকে জনগণের সঙ্গে যখন তাদের সম্পর্ক থাকে না জনবিচ্ছিন্ন হয় যখন জনগণ প্রতিবাদ করতে শুরু করে তখন এ ধরনের সরকার আরও বেশি আক্রমণাত্মক হয় নির্যাতন শুরু করে ইতিহাস প্রমাণ করে প্রতিটি ক্ষেত্রে নির্যাতন নিপীড়ন করে এই আন্দোলনকে দমন করা যায় না এই আন্দোলনে বিজয় অসম্ভবই এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন আপনার সরকার পতনের আন্দোলন করছেন ক্ষমতাসীনরা বলছে আওয়ামী লীগ এত সহজ না যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে এ বিষয়ে বিএনপি বিএনপির বক্তব্যকে জবাবে মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রীর অনেক কথারই জবাব দেই না কারণ উনি কখন কি বলেন জনগণ ঠিক বুঝতে পারে না এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন নেই কাজেই সেটার প্রমাণ হবে এটা ডিম ছাড়ার কিছু নয় যুগপৎ আন্দোলন ব্যর্থ হচ্ছে জোট নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন সাধারণ সম্পাদকের কথার উত্তর দেই না আমার মতোই সারা দেশের মানুষের ওনার কথার কোনো গুরুত্ব দেয় না সেটার প্রমাণ পান উনি স্মার্ট বাংলাদেশ তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেশের বাইরে থেকে ফেসবুকে ও ইউটিউবে লন্ডন বাংলা চ্যানেল নামে একটি পেজ ও চ্যানেল থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে আব্দুর রব ফুট্টো ও তার পরিচালিত চ্যানেল লন্ডন বাংলা চ্যানেলকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে গতকাল বুধবার রাতে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন পাসলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা মামলা দায়েরের বিষয়টি আজ বৃহস্পতিবার কাল বেলাকে নিশ্চিত করেছেন থানার চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার তিনি বলেন মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের শনাক্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে মামলার এজাহারে বাদী অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লন্ডনে বাংলা চ্যানেল নামে একটি পেজ খুলে মধ্যপ্রাচ্যে দোবায়ে বসে আব্দুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে নানা ধরনের দেশ বিরোধী অপপ্রচার ও গুজব প্রটাচ্ছেন সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্য তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদকে জড়িয়ে অসত্য মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন উদ্দেশ্য প্রণোদিত ভিডিওটি আবার আব্দুর রব নিজের আইডি এবং আরও নয়টি ফেসবুক লিঙ্ক থেকে পোস্ট ও শেয়ার করেন মাসুদ রানা বলেন এসব অপপ্রচারে সহ তথ্যমন্ত্রীর হাজার হাজার কর্মী সমর্থকদের ও দেশ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বিদেশে বসে দেশের সম্মানীয় ব্যক্তিদের নিয়ে এ ধরনের অপপ্রচার ও হানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে তিনি মামলা করেছেন বলে জানান একই উদ্দেশ্যে এসব মিথ্যা শুক্রবার গণ অধিকার পরিষদের বিক্ষোভ ইসরায়েল থেকে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা রাজবন্দীদের গণ অধিকার পরিষদ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠায় এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর আজ বৃহস্পতিবার বিকালে পুরোনা পল্টনের জামান টাওয়ারের দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদ খান ফারুক হাসান আবু হানিফ সাদাম হোসেন মালেক ফরাজি যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান তারেক রহমান ফাতেমা তাসনিম সদস্য শহীদুল ইসলাম ছাত্র অধিকার পরিষদ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে পনেরোই জানুয়ারি বাম জোটের বিক্ষোভ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কার্যালয়ে এই জোটের কেন্দ্র পরিচালনা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয় পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাম জোট তারা জানায় ওই ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেলে বিক্ষোভ সমাবেশ করা হবে এক প্রজ্ঞাপনে আজ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়িয়েছে সরকার নতুন এই দর চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে বাম জোটের সভায় এক প্রস্তাবে বলা হয় সরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি ভুল নীতি ও অপচয় অদক্ষতা দূর না করে পুনরায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে এই মূল্য বৃদ্ধি জনজীবনে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে প্রস্তাবে বিদ্যুতের দাম বাড়ানোর তারা প্রকাশের জন্য সরকারের প্রতি দাবিও জানান। গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাছি না বলেন যারা কুইক রেন্টাল নিয়ে বেশি কথা বলেন তাদের বিদ্যুৎ বন্ধ করে দেবেন বাম জোটের সভায় প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বাম জোট বলছে সাময়িক বিদ্যুৎ সংকট নিরসনের কথা কথা বলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করে বছরের পর বছর বসিয়ে রেখে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে গত দশ বছরে নব্বই হাজার কোটি টাকা কেন দেওয়া হলো তার জবাব কি প্রধানমন্ত্রী দেবেন বাম জোটের সমন্বয়ক ও বাসুদের সাধারণ সম্পাদক বজরুল রশিদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রোহিন হোসেন সহকারী সাধারণ সম্পাদক পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে রেট পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রেট আবেদন করা হয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় এ রিট করেছেন রিটের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব সেতু কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বৃহস্পতিবার রিট দায়ের বিষয়টি জানিয়েছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তিনি জানান রিট কেটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানি প্রদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন তিনি আরও জানান আগামী রোববার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হতে পারে দু হাজার বাইশ সালে ছাব্বিশে জুন সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা সহ হতাহতের ঘটনা ঘটে পরে দু হাজার সালের জুন গৃহীত সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে আওয়ামী লীগ নির্ভর বিএনপির কর্মসূচি নিয়ে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিএনপি ও সম মনোনা দলগুলো নিরবিচ্ছিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে বিভাগীয় সমাবেশের মতো উপর্যপুরি কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল কিছুটা অস্বস্তিতে থাকলেও সময়ের পরিক্রমায় এখন কিছুটা নির্ভার আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে কিছুটা ছাড় দিলেও তাদের কর্মসূচি ঘিরে কড়া নজরদারিতে রাখার কৌশল নিয়েছে ক্ষমতাসীন দলটি বিএনপির সীমিতভাবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে আওয়ামী লীগের মাথা ব্যথার কারণ হবে না তবে বিএনপির কর্মসূচির দিন দলটিকে চাপে রাখতে নানাভাবে নিজেদের সক্রিয় অবস্থান বজায় রাখবে আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের শীর্ষ